যে সব যে সরকার করবে তা না, এখানে আমাদের বেসরকারি খাতও যথেষ্ট শক্তিশালী এবং আওয়ামী লীগ সরকারে আসার পর প্রতিটি ক্ষেত্র আমরা বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি। পাশাপাশি আমাদের জনগণকেও কিন্তু সচেতন থাকতে হবে। আর আমাদের কিছু কিছু পত্রিকা আছে, তাদের তো বোধহয় সারা জীবনই বাংলাদেশের খারাপ কথাটা বলতে পারলে তারা খুব স্বস্তি পায়। এটা আমি যুগ যুগ ধরে দেখছি, এরকম এক ধরনের মানুষ থাকে, সব সময় একটা নেতিবাচক চিন্তা অথবা বলতে হবে যে পরশ্রী কাতরতায় ভোগে। বাংলাদেশ যতই ভালো করুক তাদের চোখে কোনোদিন ভালো হওয়া যাবে না। তবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি সেটা নিয়ে চিন্তাও করি না। আমার উপর নিজের আমার একটা লক্ষ্য থাকে যে জনগণের উপর আমার আস্থা আছে, বিশ্বাস আছে, কাজে আমি যে কাজটা হচ্ছে জনগণ কতটুকু লাভবান হলো, যত জনগণের কষ্ট যেন না হয় সেটার দিকেই আমরা বিশেষভাবে দৃষ্টি দিই। কাজে আমরা যে দারিদ্র বিমোচন করেছি বা আমরা অন্য অন্য আর্থসামাজিক ক্ষেত্রে যে উন্নয়নটা করেছি এই গতিটা যাতে অব্যাহত থাকে আমরা কিন্তু সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। হ্যাঁ, একটা সময় আমাদের প্রবৃদ্ধি এই করোনার কারণে অনেকটা কমে গিয়েছিল, আমরা সেটাও থেকে কিন্তু উত্তরণ ঘটিয়েছি। আমাদের এবারের বাজেটে যেটা টার্গেট 7.5 আমরা ধরেছিলাম, আমরা কিন্তু তার কাছাকাছি আছি, তার থেকে কিন্তু খুব বেশি কমই নাই, মানে কমতে দেয় নাই। তো সেভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার মনে হয় দুশ্চিন্তার কিছু নেই, চিন্তাটা তো মানসিক ব্যাপার, কার কী মানসিকতা তার উপর নির্ভর করে। তবে সকলে মিলে যদি এই চিন্তাই করে যে না, দেশটা আমাদের, এই দেশটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, আবার সেই ক্ষেত্রে আমাদেরকে অপচয় করলে হবে না। আর বিরোধী দলের আন্দোলন সংগ্রামের হুমকি ধামকি অনেক কিছু পাওয়া যাচ্ছে, সেটা তো বিরোধী দলের কাজ করতেই তো হবে, নাহলে আর বিরোধী দল কি? বিরোধী দল যদি অত শক্তিশালী হতো তাহলে তো অনেক কিছুই হতো। কিন্তু আমি এটুকু বলবো যে আমরা আমাদের বাংলাদেশের অর্থনীতিকে যেমন লং টার্ম, মিডিয়াম টার্ম বা ইমিডিয়েট যে কোনো ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের কোনো রিস্ক নেই, এটুকু আমি কথা দিতে পারি, এটুকু ব্যবস্থা আমরা নিতে পারি। তাছাড়া আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের কথা আমি আগেই বলেছি, তো যে সেটা নিয়েও খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই, কারণ আমি যখন 96 সালে সরকার গঠন করি তখন তো আমাদের কত ছিল রিজার্ভ? 1 বিলিয়ন, মাত্র 1 বিলিয়ন মার্কিন ডলার নিয়ে কিন্তু যাত্রা শুরু করেছিলাম। 1300 মেগাওয়াট বিদ্যুৎ, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, এরকম অবস্থায় কিন্তু সাক্ষরতার হার 45%, এই নিয়ে 96 সালে কিন্তু যাত্রা শুরু করেছিলাম। তারপর দেশটাকে যখন একটু এগিয়ে নিয়ে গেলাম 2001, তখন তো ক্ষমতা আসতে পারিনি, গ্যাস বেচার মুচলিকাও দেয়নি, আসতেও পারিনি, তখন যে সিদ্ধান্তটা কত সঠিক ছিল সেটা আপনারা একটু চিন্তা করে দেখেন। তখন যদি গ্যাসগুলি বেঁচে দিতাম তা আজকে আর কারো, এখন তো তাও বিদ্যুৎ আমাদের কিছু লোডশেডিং দিতে হয়, কিন্তু ওই অন্ধকারের যুগেই থাকতে হতো, সেটাও মাথায় রাখতে হবে। কিন্তু আমরা যখনই আসি আমরা দেশকে কিন্তু এগিয়ে নিয়ে যাই। কাজে আমি এটা বলবো যে সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধি যে টার্গেট আমরা নির্দিষ্ট করেছি সেটা আমরা অর্জন করতে সক্ষম হব, এ ব্যাপারে সকল মানে সকলের অন্তত আমি আশ্বস্ত করতে চাই। এরপরে যদি মহা দুর্যোগ দেখা দেয় তো এমনি তো সারা বিশ্বই তো কষ্ট পাচ্ছে, কাজে বেশি কিছু বলার নেই, যা আমাদের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী আছে এটুকু আশ্বাস আমি দিতে পারি।